হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও টপিকটা হলো কুকয়েন অ্যাপস নিয়ে। আপনারা অনেকে আছেন যে নতুন নতুন আর কি কুকয়েন অ্যাপস ইউজ করতেছেন। যদি আপনি আর কি ইউজ করার চিন্তা ভাবনা করেন অথবা ইউজ করতেছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখেন, তাহলে আশা করি আপনাদের উপকার হবে এবং ক্ষতি হবে না। যাই হোক, তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। যে বিষয় নিয়ে আর কি আমি কুকয়েনের কথা বলবো, এটা হলো ডিপোজিট বিষয় নিয়ে। আপনার অন্য ধরেন সাপোজ বাইন্যান্স আপনার TRX আছে অথবা USDT আছে, এগুলা অথবা ডলার আছে, যে কোনো টোকেনে আছে, আপনি আর কি কুকয়েনে আনতে চাইতেছেন, অবশ্যই এটা আনার ক্ষেত্রে আপনার অবশ্যই যেই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা আমি সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই দিতেছি, তাহলে আরো ভালোভাবে বুঝবেন। কুকয়েন অ্যাপসটা আমি ওপেন করলাম, এবং ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটে যদি আমি ক্লিক করি, তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে, মানে এখানে আর কি সিকিউরিটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে TRX, এখানে TRX ক্লিক করার পর, গটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটাই এখানে কিন্তু আছে, বাইন্যান্সে কিন্তু অনেকগুলো আর কি নেটওয়ার্ক আছে, এখানে শুধু TRX TRC20 আছে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অবশ্যই আপনারা এগুলো আর কি খেয়াল করেন না, এবং যার থেকে আর কি TRX রিসিভ করতে চান তাকে এই অ্যাড্রেসটা শুধু কপি করে দিয়ে দেন। এই কারণে কিন্তু আপনারা অনেকের ডিপোজিট ভালোভাবে হয় না, যে রুলসগুলো আছে এগুলো যদি আপনি না মানেন তাহলে তো ডিপোজিট হবে না। দেখতে পাচ্ছেন এখানে 10 TRX মিনিমাম ডিপোজিট, এখন যদি আপনি এখানে 9 TRX ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার এখানে আর কি TRX-টা আসবে না। ওইখান থেকে আপনি যেই ওয়ালেট থেকে অথবা বাইন্যান্স থেকে অথবা যেই এক্সচেঞ্জার থেকে আপনি পাঠান, ওই এক্সচেঞ্জার থেকে কাইটে নেবে, কিন্তু এই আপনার কুকয়েনে এক্সচেঞ্জারে আসবে না, এই ডলারটা আর কি হাওয়া হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। মেন আর কি টপিকটা হলো আর কি এই যে 10 TRX এই বিষয়টা নিয়ে। আপনারা দেখতেছি অনেকেই আর কি ভুল করতেছেন, অনেকে আবার বলেন যে ভাই আমি 8 TRX কুকয়েনে সেন্ড করলাম, আমার ডিপোজিটও হলো না এবং আমার ওই এক্সচেঞ্জার থেকে কেটে নিয়ে গেল, বুঝলাম না কুকয়েন কি স্ক্যাম করতেছে কিনা। যাই হোক, তারা কিন্তু এখানে বলে দিছে, এখানে লেখায় আছে মিনিমাম কিন্তু ডিপোজিট 10 TRX, সংক্ষেপে কিন্তু এখানে লেখা আছে মেন, এখানে মেন ডিপোজিট অথবা মিনিমাম বলেন যেটাই বলেন, এখানে 10 TRX। এখন যদি আপনি 9 TRX অথবা 10 TRX এর এক সেনও যদি কম ডিপোজিট করেন তাহলে কিন্তু আসবে না এখানে আর কি, ব্যালেন্সটা ওইখান থেকে কেটে নিয়ে যাবে, হাওয়া হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আশা করি বুঝতে পারছেন। আর বাইন্যান্সে কিন্তু সর্বনিম্ন কিন্তু 1 TRX ডিপোজিট করতে পারবেন, বাইন্যান্সের সাবজেক্ট আলাদা আর কুকয়েনের সাবজেক্ট কিন্তু আলাদা, আশা করি বুঝতে পারছেন। তারপর আমি এখান থেকে ব্যাগা হিসেবে পড়লাম, আসার পর ডিপোজিটে যদি আমি আবার ক্লিক করি, তারপর USDT দিয়ে যদি দেখতে পাচ্ছেন, দেওয়ার পর এখানে TRC20 দিলে কিন্তু এখানে লেখা আছে মিনিমাম কিন্তু 1 USD, আর বাইন্যান্সে কিন্তু অনেক কম। ঠিক আছে, এখানে 1 USD ঠিক আছে মিনিমাম, আপনি যদি 99 সেন্ট অথবা আরও কম যদি আর কি ডিপোজিট করতে চান তাহলে করতে পারবেন না, তাহলে আপনি বাইন্যান্সে করতে পারেন অথবা অন্য কোনো ওয়ালেটে করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এই বিষয়গুলো অবশ্যই আপনি যে কোনো এক্সচেঞ্জারে ইউজ করেন না কেন, এই বিষয়গুলো ডিপোজিট করার সময় অবশ্যই আপনারা এখানে দেখে নেবেন। এখানে আরেকটা দিলাম, এখানে BNB, যাই হোক BNB দিলাম, এখানে BNB দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে BNB BP20 এটা দিলাম, দেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক কম, 0.05 সেন্টের মতো। যাই হোক, এখন TRX এর ফিটাই আমার কাছে বেশি আর কি মনে হলো, ফি না, এটা হলো আপনার ডিপোজিটের অ্যামাউন্টটা। যদি 5 TRX, আগে কিন্তু 5 TRX ছিল, 6 TRX এরকম ছিল, কিন্তু এখন আর কি নতুন আপডেটের কারণে 10 TRX করে দিছে। তো 10 TRX যদি 10 TRX এর কম আর কি আপনি কুকয়েনে ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই করবেন না, আর যদি এর বেশি করেন তাহলে কোনো প্রবলেম নাই, তাহলে আপনার অ্যামাউন্টটা ঠিকঠাকভাবে আসবে, আর যদি এর নিচে করেন তাহলে কিন্তু আসবে না, আশা করি বুঝতে পারছেন। এবং আর যদি USDT করেন তাহলে USDT মিনিমাম $1। ঠিক আছে, সব কিছু আপনারা ভালোভাবে আর কি যেই এক্সচেঞ্জারে আর কি ডলার ডিপোজিট অথবা TRX ক্রিপ্টো যে কোনো টোকেনে যদি ডিপোজিট করতে চান অবশ্যই আপনারা ওইখান থেকে দেখে নেবেন যে আসলে কত অ্যামাউন্ট থেকে কত অ্যামাউন্ট ডিপোজিট করা যাবে। ঠিক আছে, এখানে লিমিট নাই, আপনি 10 TRX উপরে 1000 TRXও ডিপোজিট করতে পারবেন, কিন্তু 10 TRX এর কম হলে কিন্তু ডিপোজিট করতে পারবেন না, তাহলে আপনার ওই ঠিকই যে এক্সচেঞ্জার থেকে পাঠাইবেন ওইখান থেকে
কেটে নিয়ে যাবে, কিন্তু আপনি এখানেও পাবেন না, এটা হলো হাওয়ার উপরে, মানে কেউ পাবে না, এটা ক্রিপ্টোর আর কি লিকুইড হয়ে যাবে ধরতে পারেন, বলতে পারেন। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। যদি আপনার ভিডিওটি একটু হলো ইনফরমেশন অথবা একটু হলো যদি উপকার মনে হয়, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন।